ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته شام من أجل دنبون جانت سيرين جي سهو سزداء قراء شوتك نيوم کی صلاة المدد جو دي كده كي فرض المدد اگر تا فرحي جي فرحي সালাতের মধ্যে ছুটে যায় তখন তার উপর সহ করাটা ওয়াজিব হয় সহজ করার আমাকেও দেশীয় নিয়ম যেটা শেষ বৈঠকে পুরো তাসাহুদ পড়বে পরবর্তীতে আল্লাহম সাল পড়বে এরপরে আল্লাহমানি জলদ পড়বে এরপরে সে কী করবে দুইটি সেসদা দিবে দুটি সেসদা দুটি সজদা দিয়ে সে কী করবে আবার তাসাহুদ পড়বে এই পুনরায় তা পড়ি তারপরে সালাম ফিরেবে এইভাবে আমাদের দেশে করা হয় তবে এই নিয়মটি সঠিক নয় এ বিষয়ের উপরে একটা হাতিশ আছে হাদিসটি সহি নয় তবে সহি হাদিস হিসাবে যদি নাকি আমরা করতে চাই তাহলে শেষ বৈঠকে আমি তা শাহুদ ফোড়বো আল্লাহ পড়ব আল্লাহ ফুড়বো আল্লাহ মনীজাল এর পরবর্তীতে প্রথম নিয়ম হচ্ছে যে দুইটা শেষটা করবে দুইটা সেজদা করি তারপরে সালাম ফিরে দিবে তার পড়বে না আরেকটা হচ্ছে যে তার শাহুদ পড়বে দুরশ্বরী পড়বে এরপর আল্লাম ইনি আলাম তো পড়বে পরবর্তীতে সে কী করবে যে সালাম ফিরে দিবে সালাম ফিরে দিয়ে দুইটা সেজদা দিবে দুইটা শেষটা দিয়ে আবার সালাম ফিরেবে তবে তার শাহুদকে পুনরায় পড়ার বিধান এখানে নাই আর একটু যদি নাকি আমরা এখানে একটু ব্যাখ্যা করি বলতে চাই কোন সময় আমরা আগে সুস্থতা দেব সালামের আগে সুস্বা দেব কোন সময়ের মধ্যে আমরা সালামের পরে সুস্থতা দেব এই বিষয়ের উপরে ফলে ওলামাইকালের মধ্যে কিছু মত পার্থক্য আছে ওনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাগুলার সারাংশ হচ্ছে আন্না জিয়া দাতাফিস সাহবান সাউদ বাহাদ সালাম যদি নাকি সালাতের মধ্যে সুস্তাটা এই জন্য দিতে হয় যে আমাদের মধ্যে আপনি বাড়ি ফেলছেন তিন জায়গা তিন কাতে জায়গাতে একাত ফুড়ে ফেলছেন এমনটা যদি নাকি বেশি কিছু করেন সালাতের মধ্যে ভুলে তখন সালামটা হবে বাদ আর আলাম সুশেষতাটা হবে সালামের পরে অর্থাৎ আপনি দুই দিকে সালাম ফেলে দিবেন এর পরবর্তীতে সুস্থতা দিবেন দুইটা এরপর আবার দুইটা শেষতা দিবেন তবে এখানে বলছি দুই সিস অর্থাৎ আবার বলতেছি যদি নাকি আপনার তৃতীয় কাত আপনার তো মা নামাজ পড়তেছেন তিন টাকা আপনি গুরু সাহেব একাতে পড়ে মিলছেন তাহলে আপনি সুশিতা দিবেন শেষ বৈঠকের পরে আপনি তাশাহুদ আলাম সল্লিল্লা আলম তো সব পড়লেন পড়ার পরে আপনি দুদিকে সালাম ফিরে এর এরপরে আপনি কী করবেন আলাদা সুশ্রিতা দুইটা দিবেন দুইটা দিয়া আপনি আবার তার পড়বেন ফুটবেন না আল্লাহ কিছু ফুটবেন না শুধু আপনি সশ্রিতা দুইটা দেওয়ার পরে আপনি দুদিকে সালাম ফিরে দিবেন এই একটা হচ্ছে যদি নাকি আপনি সালাতের মধ্যে কোনো কিছু বেশি করে ফেলেন যেমন তিন টাকা সালাতে জায়গায় চার টাকা ফুটিয়ে ফেলছেন ভুলে আর যদি নাকি আপনি সালাতের মধ্যে কোনো যে নক্স করেন অর্থাৎ ভুল করেন যে কমাই ফেলছেন সালাতের ভিতরে যেটা ওয়াজিব ছিল এটা আপনি করলেন না এটা বাদ দিয়ে দিলেন নামাজের মধ্যে কোনো ওয়াজিব যেমন প্রথম তার সাহুদ আপনি আদায় করতে ফেললেন না ভুলে তাহলে আপনি এখানে কমাই দিলেন এই সময়ের মধ্যে আপনার সুসূজতা যদি দিতেন সান এটা হবে কাবুলা সালাম সালামের আগে আপনি চাষবোটকে তার সাহুদ পড়বেন আলম সাল্লাহ আলম্নিল্লামতে পড়বেন এর ফলে দুইটা সুযোগ দিবেন পরবর্তীতে আপনার দুই দিকে সালাম ধরে দেবেন তাহলে এটা হচ্ছে যে যদি নাকি নামাজের মধ্যে কমান কোনো কিছু ওয়াজেব কমাই ফেলেন তাহলে সালামের আগে সুস্থতা দিবেন তারপরে যদি নাকি বেশি করেন তাহলে সালামের পরে সুস্থতা দিবেন তবে কোনো অবস্থাতেই এখানে কি হবে না তা শাহদকে ডবল ভর্তি হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলু সালাম রহমত আলব